আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখব যে কীভাবে আপনি আপনার ফেসবুক পেজে রিলস আপলোড করবেন। আপনি হয়তো জেনে অবাক হবেন, আপনি যদি এখন পর্যন্ত রিলস অপশনটুকু পাননি, এই যে রিলস না পাওয়া সত্ত্বেও কিন্তু আপনি আপনার ফেসবুক পেজে রিলস আপলোড করতে পারবেন। আমি জানি শুনতে হয়তো অনেকটা অবাক লাগছে, কিন্তু আমি আপনাকে একেবারে প্রমাণ সহকারে দেখাবো যে কীভাবে আপনি আপনার ফেসবুক পেজে রিলস অপশন না পেয়েও আপনি রিলস ভিডিও আপলোড করতে পারবেন। অবশ্যই ভিডিওটুকু শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওটুকু শেষ পর্যন্ত দেখলে আশা করছি কিছু ভালো শিখতে পারবেন। আর হ্যাঁ, আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা চ্যানেলটুকু সাবস্ক্রাইব করে ফেলবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে ফেলবেন। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করেই ফেলেছেন তাদের সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। এখানে আপনারা আমার ফেসবুক পেজের অপশনগুলো দেখতে পাচ্ছেন যে আমার এই প্রোফাইলে কতগুলো ফেসবুক পেজ আছে। এখন আপনাকে দেখাচ্ছি যেখানে আমি কোনো পেজে রিলস পেয়েছি কিনা, এই জায়গায় ক্লিক করব। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এখানে কোনো রিলসের অপশনটুকু নেই। মিনস আমি কোনো পেজে এখন পর্যন্ত এই অ্যাকাউন্টের আন্ডারে যে পেজগুলো আছে সেখানে আমি রিলসের অপশনটুকু পাইনি। দেখেন, আমি যদি আমার মেন যে পেজটুকু আছে, হ্যাঁ, সেটাতে ক্লিক করি, এখন আমি আমার মেন পেজে চলে এসেছি। এখানে যদি আমি ক্লিক করে আপনাকে দেখাই তাহলে দেখতে পাবেন যে কোনো প্রকার, এখানে কিন্তু কোনো প্রকার রিলসের অপশনটুকু আমি এখন পর্যন্ত পাইনি। আপনি এই যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, এখানে আপনি যদি দেখেন তাহলে দেখেন এখানে আমি একেবারে কোনো প্রকার রিলস এর অপশনগুলো কিন্তু পাইনি। এরপরেও মজাদার বিষয়টুকু হচ্ছে আমি কিন্তু রিলস আপলোড করেছি। আপনি দেখতে পারেন এই যে এই জায়গায় আপনি দেখতে পারেন এই যে আমার এই রিলসটুকু কিন্তু 32 জন লোকের কাছে পৌঁছানো হয়েছে, এভারেজে 10 সেকেন্ড করে তারা দেখেছে। আর দেখেন এটা 6 মিনিট ভিউ হয়েছে, প্লেস দেখেন যে কতবার প্লে করা হয়েছে। আর এটা রিল কি না সেটা কিন্তু দেখেন এখানে লেখা আছে নিচের দিকে, এই যে লেখাটুকু আসছে দ্য নাম্বার অফ টাইম ইউর রিল স্টার্টস টু প্লে, মিন্স এটা আমি কিন্তু রিল আপলোড করেছি। আমি কোনো প্রকার রিল অপশন পাইনি। তারপরে কীভাবে রিলস আপলোড করলাম এটাই আপনাদেরকে আজকে দেখাবো। রিলস আপলোড করার জন্য আপনাকে সর্বপ্রথমে যে কোনো একটা ব্রাউজারে আপনার ফেসবুক আইডিটা লগ ইন করে নিতে হবে, যে আইডির আন্ডারে ওই পেজ রয়েছে সেটা লগ ইন করে নিতে হবে। দেন আপনাকে সেখানে সার্চ করতে হবে ক্রিয়েটর স্টুডিও লিখে। ক্রিয়েটর স্টুডিও লিখে সার্চ করার পর যেটা আসবে প্রথমটা সেটা আপনি ওপেন করে ফেলবেন। পিসিতে করা তো খুব সহজ, আর যদি আপনি মোবাইল ফোনের সাহায্য করেন তাহলে আপনার ব্রাউজারটাকে ডেস্কটপ মোডে অন করতে হবে। আর এরপর এম ডট ফেসবুকের জায়গায় ওয়েব ডট ফেসবুক লিখতে হবে, জাস্ট এটাই। তারপর আমরা এখানে ক্রিয়েটর স্টুডিওতে ক্লিক করব। এখানে আমাদের ক্রিয়েটর স্টুডিওগুলো ওপেন হয়ে গেছে, আমরা কী করবো এখান থেকে আমাদের মূল পেজটাকে সিলেক্ট করে নিব, বা যেটাতে আমরা রিল এখন আপলোড করব সেটা সিলেক্ট করে নিব। এই যে চলে আসছে, আপনি এখানেও দেখতে পাচ্ছেন এই যে আমার এখানে দেখেন রিলস বলে লেখা আছে, কিন্তু আমি আপনাকে একটু আগেই দেখিয়েছি যে আমার আইডিতে কোনো প্রকার রিলসের অপশনটুকু নাই। তারপরে আমি কিন্তু এই রিলসটুকু আপলোড করেছি। আপনারা কীভাবে করবেন, এই যে ক্রিয়েট নিউ ক্লিক করবেন, এখানে আপনি অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, তবে এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট অপশনটুকু হচ্ছে ক্রিয়েট রিল। আপনি এই ক্রিয়েট রিলে ক্লিক করবেন। একবার ক্রিয়েট রিলে ক্লিক করলে এটা আপনার পিসিতে নিয়ে আসবে, অথবা আপনাকে আপনার ফোনের যে গ্যালারি আছে সেখানে নিয়ে যাবে। সেখানে অলরেডি আপনাকে একটা রিল ক্রিয়েট করে রাখতে হবে। রিল ক্রিয়েট করা খুবই সহজ, একেবারে ইউটিউব শর্টের মতো। এটা 60 সেকেন্ডের চেয়ে ছোটো হতে হবে, আর অবশ্যই এটা বলা যায় যে 9:16 রেশিওতে হতে হবে। একবার সেটা আপনি যদি করে রাখেন তাহলে আপনি কী করবেন সেটাকে এখান থেকে সিলেক্ট করে ফেলবেন। আমি আগে অনেক শর্ট ভিডিও মেক করেছিলাম, এই আমি এই পেজে আপলোড করেছি, দেখানোর সুবিধাতে আমি সেখান থেকে একটা ভিডিও আপনাকে আপলোড করে দেখাচ্ছি। এই যে আমার সবগুলো শর্ট এখানে আছে, সো এটাকে আমি রিল হিসাবে আপনাকে আপলোড করে এখন দেখাবো। আমরা একটা সিলেক্ট করে ফেলবো যে কোনো একটাকে, এরপর ওপেনে ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন এখানে আমাদের রিলসের যে অপশনটুকু আছে সেটা কিন্তু শো করছে, বা রিলসের যে ইন্টারফেস আছে সেটা শো করছে। এখন আপনি এখান থেকে কিন্তু আপনার রিলসটাকে আপলোড করতে পারেন। ক্রিয়েট রিল ছিল, আমরা রিলটাকে ক্রিয়েট করে দিয়েছি। এটা দেখেন এখানে বলা যাচ্ছে যে আপলোড হয়ে গেছে 100%। আমরা এডিটে যাব, এরপর এডিট অপশনে আসে আপনি রিলসটাকে ট্রিম করতে পারেন। ঠিক আছে, দেখেন ফেসবুক ভিডিওতে যেভাবে আপনি করেন, এই যে আপনি এটাকে কাটছাট করতে পারেন, ছোটো বড়ো এগুলো করতে পারেন। 32 সেকেন্ডের আছে, আপনি চাইলে দেখেন এটা যদি আপনার অন্য কোনো, বলা যায় যে অন্য কোনো রেশিওতে থাকে, তাহলে আপনি সেটাকে 9:16 রূপান্তর করতে পারেন। আমার রেশিও ঠিক আছে, সো আমি এটাকে করছি না।
সো আমরা এটাকে ক্যান্সেল করে দিব। এরপর আপনি শেয়ার অপশনে ক্লিক করবেন, দেখেন রেডটা হয়ে গেছে শেয়ার অপশনে, কিন্তু আপনি এখানে দেখেন এটাকে শেয়ার নাও, আপনি এটাকে এখনই শেয়ার করতে পারেন, ঠিক আছে, অথবা আপনি এটাকে শিডিউল দিয়ে শেয়ার করতে পারেন, অথবা সেভ এস ড্রাফট আপনি পরে শেয়ার করতে পারেন, ঠিক আছে। অ্যালাউ রিমিক্সিং, এটার সাহায্যে যে কেউ আপনার ভয়েসটাকে ইউজ করে নতুন একটা রিলস ক্রিয়েট করতে পারে বা আপনার ভিডিওটাকে ইউজ করে। হু ক্যান সি দিস পোস্ট, রিলস ক্যান অ্যাপিয়ার ইন ফিড, ফিডে চলে আসবে এটা আপনার অ্যাক্রস ফেসবুক, যে কেউ দেখতে পারবে। আর এখানে বসে দেখেন পাবলিক, এনি ওয়ান অন অর অফ ফেসবুক, যে থাকে ফেসবুক অথবা ফেসবুকের বাইরে, সে কিন্তু আপনার ভয়েসটাকে ইউজ করে, অডিওটাকে ইউজ করে যে কোনো রিলস মেক করতে পারে। একবার এই সব কিছু হয়ে গেলে আপনি এখানে কী করবেন, শেয়ার অপশানে ক্লিক করে দিবেন। একবার শেয়ার অপশানে ক্লিক করে দিলে আপনার রিলসটুকু আপলোড হয়ে যাবে। সো আমরা এটা করে দেখি, এখানে লেখা রয়েছে দেখেন ইউর রিলস হ্যাজ বিন পাবলিশড, সো এটা কিছুক্ষণের মধ্যে প্রসেস হয়ে যাবে। হ্যাঁ, এটা প্রসেস হয়ে গেলে আমি আপনাকে আবার নিয়ে আসছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রিলসটুকু কিন্তু আপলোড হয়ে গিয়েছে, এখানে এডিট রিলেরও অপশন চলে আসছে। এখন আমরা দেখব যে আমাদের ফেসবুক পেজে সেটা দেখায় কি না। সো আমরা চলে যাব আমাদের ফেসবুক পেজে, এটাকে একবার আমি রিলোড করব। দেখেন আমাদের কিন্তু রিলসটা এখানে আপলোড হয়ে গিয়েছে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন যে রিলসের সব কিছু দেখাচ্ছে, যে আপনার রিলস কতগুলো রিচ পেয়েছে, কতগুলো ভিউ পেয়েছে, এখন এখন আপলোড করেছে। দেখেন এখানে দেখাচ্ছে দ্য অ্যাভারেজ নাম্বার অফ মিনিটস ইউর রিল ওয়াজ প্লেড, মিনস এটা রিলস ভিডিও, ঠিক আছে। সো আপনিও যদি আপনার ভিডিওতে রিলস অপশনটুকু পাননি, তারপরে কিন্তু আপনি এভাবে রিলসটুকু আপলোড করতে পারবেন। ভিডিওটুকু ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর হ্যাঁ চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনি যদি জানতে চান যে কীভাবে আপনার ফেসবুক পেজে ফলোয়ার ইনক্রিজ করবেন, তাহলে আমার হাতের বাম পাশে ভিডিওটাকে দেখতে পারেন। আর যদি আপনি জানতে চান যে কীভাবে একেবারে সঠিক উপায়ে আপনার ফেসবুকে ভিডিওগুলো আপলোড করবেন, তাহলে হাতের ডান ভিডিওগুলোকে আপনি দেখতে পারেন। সো আবার দেখা হবে নতুন এক ভিডিওতে নতুন এক টপিকের সাথে, তখন জন্য বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।